দর্শক, লেবু বাগানে আসছি। প্রচুর গরম পড়েছে, লেবু তুলে নিয়ে শরবত বানাবো। বাগানটা অনেক বড় ও সুন্দর। কিছুদিন আগে এখান থেকে অনেক লেবু বিক্রি করা হয়েছে। খুব ভালো সেন্ট, আমাকে একটা দাও। এই যে খুব সুন্দর সেন্ট। এই গ্রামটি নাটোর জেলার খোলাবাড়িয়া গ্রাম। এটি বাংলাদেশের একমাত্র ঔষধি গ্রাম। এই গ্রামে প্রচুর ঔষধি গাছ হয়। কৃষকরা ঔষধি গাছ চাষ করেই উপার্জন করেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর অ্যালোভেরা গাছ। আঞ্চলিক ভাষায় একে বলে ঘিত্তি কাঞ্চন। এটা ওষুধ দিচ্ছে, বুঝছো? এটা পানি মিক্স করতেছে, আমাদের ওষুধ দিবে। ওই যে দেখো, ওটা এই ওষুধ হলো ঘাস মারার ওষুধ। ঘাস হলে আগাছা থাকে না, আগাছা তোমার ইয়া হয়ে যায়। এই আগাছার জন্য এই অ্যালোভেরাগুলো ভালোভাবে হয় না। মানে ওরে ভাই, এই যে ওষুধটা দিয়ে দিচ্ছে, এই ওষুধগুলো যে ভিউয়ার্স, এই ওষুধগুলো যে মূলত দিচ্ছে মানে আগাছা দমন করার জন্য, ঘাসগুলো যেন মরে যায় জন্য। নর্মালি যে নিরানি দিলে এটা আজকে নিরানি দিয়ে চলে গেলো, কালকে দেখা যাচ্ছে আবার হয়ে যাচ্ছে। যার কারণে এটা পাওয়ারফুল ওষুধ না দিলে এগুলো মরে না। এগুলো হলো শিমুলের মূল। এটাও একটি ঔষধি গাছ। সুপ্রসিদ্ধ এই ঔষধি গাছে রয়েছে অনেক গুণাগুণ। আমি একটা মূল তুললাম, মূলটা ছিলে এখন খাবো। এই কি টেস্টি! ভাইরা শরবত করেও খাওয়া যায়। সত্যি জিজ্ঞেস কর, আগেবার কিন্তু আগ ভুল প্রমাণিত করো, সঠিক প্রমাণিত হয়েছে। মজা আন্দাজে। এই গ্রামটি এত সবুজ আর স্নিগ্ধ যেন মায় আরও বাড়িয়ে দেয়। এই গ্রামের প্রকৃতি মেটোপাত সব কিছুর সাথেই নারীর টান অনুভব করি। কারণ পার্শ্ববর্তী গ্রামে আমার দাদার বাড়ি, আমার জন্মস্থান। কলার বাগান ঘুরে ঘুরে দেখতেছি, যদি কোনো পাকা কলা পাওয়া যায় তাহলে তো ভিউয়ার্স কোনো কথাই নেই, সাথে সাথে কলা খেয়ে ফেলবো। কিন্তু দুঃখের বিষয়, একটা পাকা কলাও খুঁজে খুঁজে পাচ্ছি না, কি আর করা। গ্রামের কিশোরীরা আপন মনে মেহেদি রাঙিয়ে যাচ্ছে। যাদের বাড়িতে ভাঙ্গা চেয়ার আছে, শুধুমাত্র আমরাই দিচ্ছি অর্ধেক দামে বসিয়ে। অ্যালোভেরা জেল আহনাপের কপালে লাগিয়ে দিচ্ছি।
ওর কপালে পিম্পেল হয়েছে। এর জেল স্কিনের জন্য অনেক উপকারী। প্রতিটি বাড়ির সামনে ঔষধি গাছ লাগানো। এগুলো হলো অশ্বগন্ধার গাছ, এটিও একটি ঔষধি গাছ। জানা গেল এই অশ্বগন্ধা ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ সহ বহুবিধ উপকার করে। এই ঔষধি গ্রামের সুনাম আজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন সারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসেন এই গ্রামে ঔষধি গাছ কিনতে ও এর সম্পর্কে জানতে।